আজকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো, তারই জোগাড় চলছে। আমাদের পুজোটা ছাদে হয়, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার পুজোর জোগাড় করা হয়ে গেছে, আমার 7টা ঠাকুরমশাই আসার কথা, এখনো আসেনি। দেখি ঠাকুরমশাই কখন আসে। মোটামুটি আমি পুজোর জোগাড় করে ফেলেছি, আর কিছুটা জোগাড় বাকি আছে, সেটুকু করে ফেললে মোটামুটি পুজোর জোগাড় কমপ্লিট। এবার ঠাকুরমশাইয়ের অপেক্ষা করা। কিছু কি করতে হবে? সব তো গোছানো মোটামুটি হয়েই গেল। জানি না ঠাকুরমশাই কখন আসবে, 7টায় টাইম দিয়েছে। ছোট্ট একটা ঘুড়ি নিয়ে এসেছি ঠাকুরের জন্য। গঙ্গা জলটা কষা কষিতে ঢেলে রাখি। আজকে তো দেরি কেন, অন্যবার প্রতিবার আমার বাড়িতে প্রথমে। হ্যাঁ, উপরে যান। আমাদের
বাজছে না? সকালে পুজো শেষ, এখন আমরা লুচি তরকারি খেতে বসেছি। দুপুরেরটা দুপুরে হবে আর কি, এখন খেয়ে নি। ভোরবেলা অনেক ভোরে উঠেছি তো ভীষণ খিদেও পেয়ে গেছে। ঋষি এখন এখানে পড়াশুনো করছে, ওদিকে রোদ উঠেছে। আমি একটু ছাদে গিয়ে জামা প্যান্ট মিলে আসি, তারপরে দুপুরের খাওয়া দাওয়া খাবো। বিশ্বকর্মা পুজোর দিন দুপুরের মেনুতে আজকে আমাদের বিরিয়ানি খাওয়া হবে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন আমরা বিরিয়ানি খাচ্ছি। ঋষি একটু পরে খাবে, আমরা তাহলে বিরিয়ানি খাওয়া শুরু করি। দারুণ করেছে বিরিয়ানি। খাওয়া হয়ে গেছে, একটু কোল্ড ড্রিঙ্কস খাই আর তারপরে শুয়ে পড়ব। আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করছি। আমাদের বিশ্বকর্মা পুজো খাওয়া দাওয়া তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো।